শ্রম আইন লঙ্ঘন মামলায় আদালত 6 মাসের কারাদণ্ড দেওয়ার পরিপ্রেক্ষিতে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দোষ করিনি সেই দোষের শাস্তি পেলাম, এটাকে ন্যায় বিচার যদি বলতে চান তাহলে বলতে পারেন। এর আগে আদালতের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সেখানে হট্টগোল সৃষ্টি হয়। ডক্টর ইউনুস কথা বলা শুরু করতে চাইলেও সাংবাদিকদের হট্টগোলের কারণে তিনি কথা শুরু করতে পারছিলেন না। কথা শুরুর আগে তিনি 35 সেকেন্ডে মোট 4 বার সালাম দেন সবার উদ্দেশ্যে। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তিনি পুনরায় সালাম দিয়ে তার বক্তব্য শুরু করেন। আদালত থেকে বের হয়ে আজ দুপুর সোমবার 3:30টার দিকে ডক্টর ইউনুস বলেন, আজকে ইংরেজি বছরের প্রথম দিন, সারা দুনিয়া এটা পালন করে বছরের প্রথম দিন হিসেবে, এটা আনন্দের দিন হিসেবে সবাই উৎসব করে। 2024 সালের প্রথম দিন আজকে, আমরা আজকে আদালতে এসেছিলাম রায় শোনার জন্য, এসে মনটা ভরে গেল, আমার বহু বন্ধু বান্ধব এখানে পেয়ে গেলাম যাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয়নি, এরা আজকে এসেছে এই আনন্দের দিনে কি রায় হয় দেখার জন্য, আমার কি অবস্থা দাঁড়াবে, আমি কিন্তু খুব খুশি তাদের দেখে, মনটা ভরে গেল। বহুদিন পরে যারা বিভিন্ন দেশ থেকে এসেছে, ছুটিতে এসেছে, এক জায়গায় একত্র হওয়ার সুযোগ পেলাম আমরা। মামলার রায়ের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ব্যারিস্টার মামুন সাহেব ব্যাখ্যা করবেন, তবে আমাদের মনে দুঃখটা রয়ে গেল আজকে, এই আনন্দের দিনে এই আঘাতটা পেলাম। এর আগে আজ দুপুর 3টায় শ্রম আইন লঙ্ঘন মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের 3 শীর্ষ কর্মকর্তাকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।